Oh musyrikin dal, oh jogi modi enami sahasono. তোমরা মন্দির করতে পারবে মসজিদকে তোমরা মন্দির বানিয়ে নিতে পেরেছো কিন্তু খাদাগদার তোমরা মসজিদ নির্মাণ করতে পারবে না মসজিদ তোমাদের তৈরি করা যাবে না মাকানা লিল মুশরিকিনা আইয়া মরো মাসাজিদ আল্লাহ আল্লাহ বলে দিলে ও মুশরিকের দলেরা ও কাফেরের দলেরা তোমরা মসজিদ নির্মাণ করতে পারবে না মসজিদ নির্মাণ করবে না হাবে তার আমাল তোমাদের আমল সমস্ত বরবাদ হয়ে যাবে খালেদিনা ফিহা তোমার সদা শাসন যে আমরা আমাদের বন্ধু মাওলানা হাবিবুল্লাহ ইমরুল কায়েস হালকা বয়স মানুষ করে চয়েস মিটিয়া দেয় মনের খাইস আমল হচ্ছে আমল হয় না মেলা ঠেলা হুড়াউড়ি চিনা বদাম মট্ট খাওয়া টক্কর খাওয়া ভাইরা আমার বন্ধু আমার যারা দিবস এসে তারা একটু মানে নিয়ে নিয়াত নিয়া সুন্দরভাবে একটু বসন আচ্ছা মানুষ প্রশ্ন করে যে কি বলে ই আগে মসজিদ না আগে নামাজ আগে ডিম না আগে মুরগি যে আগে ডিম তো মুরগি কথা তো হলো আগে ডিম তো মুরগি না না আগে নামাজ না মসজিদ আমার পূর্ববর্তী বক্তা নামাজ আলোচনা করলে এবং নামাজ পড়তে হলে কি হবে মসজিদে দরকার মসজিদে দরকার আল্লাহ কোরআনে বলেছেন মাকানা লিল মুশরিকিনা আইয়া মরো মাসাজিদ আল্লাহ আল্লাহ বললেন ও মুশরিকের দল ও যোগী মোদি আমি শাসন তোমরা মন্দির করতে পারবে মসজিদকে তোমরা মন্দির বানিয়ে নিতে পেরেছ কিন্তু খাদাগদার তোমরা মসজিদ নির্মাণ করতে পারবে না মসজিদ তোমাদের তৈরি করা যাবে না মাকানা লিল মুশরিকিনা আইয়া মরো মাসাজিদ আল্লাহ আল্লাহ বলে দিলে ও মুশরিকের দলেরা ও কাফেরের দলেরা তোমরা মসজিদ নির্মাণ করতে পারবে না মসজিদ নির্মাণ করবে না হাবে তার আমাল তোমাদের আমল সমস্ত বরবাদ হয়ে যাবে খালেদিনা ফিহা তোমার সদা সজন জাহান্নামে থাকবে তোমাদের আমল বরবাদ হবে তাহলে মসজিদ নির্মাণ করবে কারা মসজিদ কারা তৈরি করবে কারা আল্লাহ পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মসজিদ ওই ব্যক্তিরা তৈরি করবে যারা মুমিন হবে যারা ইমানদার হবে যারা আল্লাহ আলা হবে তারা মসজিদ নির্মাণ করবে তারা মসজিদ তৈরি করবে ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মানা আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির আল্লাহ কোরআনে বললেন মসজিদ ওই যারা ইমানদার যারা ইমান নিয়ে এসেছে আল্লাহ প্রতি ইমান নিয়ে এসেছে আল্লাহকে সত্য মনে করেছে আল্লাহকে একতা মনে করেছে আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে তারা মসজিদ নির্মাণ করবে তারা মসজিদ বানাবে তারা মসজিদ তৈরি করবে আকামা সালাত এবং যারা মসজিদ নামাজ আদায় করবে ওয়াতা যাকাত যাকাত আদায় করবে মান আকামা সালাত ওয়াতা যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আর আল্লাহ ব্যতীত কাউকে দেখে ভয় করবে না কাউকে দেখে ভয় করবে না তাহলে বা চিন্তা করেন পা কাউকে দেখে ভয় করবে না এই পাঁচে গুণে যারা গণানিত হবে আর ধন জন দিয়ে তারা মাসের বানাইবে তাহলে এই পাঁচটা গুণ হ্যাঁ এই মসজিদ নির্মাণ করবে কারা তারা মুসলমান যারা তারাই নির্মাণ করবে তারাই মসজিদ তৈরি করবে তারাই দিবে মসজিদ নির্মাণ করে আপনার আমার কাজটা কি হবে মসজিদ তৈরি করে কাজটা কি হবে আমার বিশ্ব নাবে জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম হাদিসে বলে দিয়েছে কত সুন্দর হাদিস মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাসূল বললেন ওই সমস্ত ব্যক্তিরা যারা মসজিদখানা তৈরি করে দিবে মসজিদখানা নির্মাণ করবে মসজিদ নির্মাণ করবে আপনি কত সুন্দরভাবে মসজিদে গিট্টি দিয়েছেন বালু দিয়েছে রড দিয়েছে সিমেন্ট দিয়েছে ইট দিয়েছে চুনকালি কত করেছে আর আল্লাহ রাসূল বলে ওরে আমার উম্মাত উম্মাতরে তোদের টাকা দিয়া পয়সা দিয়া মাল দিয়া ধন দিয়া চন দিয়া যখন মসজিদ খানা নির্মাণ হবে মসজিদ তৈরি করা হবে তখন তোমাদের এই মসজিদের পরিবর্তে তোমাকে আল্লাহ পাকের রাসূল বলে জান্নাতে একটা জান্নাতের ঘর দেওয়া হবে আর এটা ইট থাকবে না এই গিট্টি থাকবে না আমার রাসূল বলেছে জান্নাতের ঘর প্রথমে সোনার ইট দেওয়া হবে তারপরে মুশকি আম্বারের গাড়া হবে তারপরে চাঁদের ইট হবে আবার সোনা ইট আমার মুশকি আম্বারের গাড়া চাঁদের
সোনার চাঁদের দিয়া মুস্কামরে গাড়া দিয়া ওই জান্নাতে সুসজ্জ করে জান্নাতে ঘর তৈরি করা আছে। ওই ঘরে আপনার আমার স্থান হবে। তাহলে মসজিদ নির্মাণ করবে কারা? ওই ব্যক্তিরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা যাকাত দিবে, যারা দান করবে, তারা ওই গ্রামবাসীরা মসজিদ নির্মাণ করবে। ওই ব্যক্তিদের জান্নাতে বলে জান্নাতের ঘর হবে। দুনিয়াতে খোদা খানা বানা ইয়া গেলে, দুনিয়াতে খোদা খানা বানা ইয়া গেলে আর বেহেশত বিচে ঘর হবে। হাদিসেতে বলে বেহেশত মানে ঘর হবে। আল্লাহ রাসূল হাদিসে বলেন, আল্লাহ পাক কোরআন পাকে বলেন যে মান যা আবিল হাসানাতে ফাসরাহু আশর আমসালহা। এই আয়াতটা কি হলো রাখিয়া কি ঘটনাটা আসছে? হযরত আলী নাম শুনেছেন, হযরত আলী আল্লাহ রাসূলের জামাই মহাশয়, হযরত ফাতেমার সঙ্গে বিবাহ শাদি হলো। বিবাহ শাদি হওয়ার পর একটা ছেলে একটা ছেলে দুটো ছেলে হাসান হোসেন হলো। এবার যখন হাসান হোসেন যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, তখন একদিনকার ঘটনা, হযরত আলী এবার বাইরে বারান্দায় বসা আছে, সুন্দরভাবে বারান্দায় বসা আছেন, আর হযরত ফাতেমা বাড়ির ভিতরে বসা আছেন। তারপরে এবার এই করতে করতে একটা সওয়ালি একটা মুসাফির এক আল্লাহ রাস্তায় চলে এসেছে। আসসালামু আলাইকুম ইয়া আলী। ওয়া আলাইকুম আসসালাম। কি খবর গো বাবা? বলছে আমি আমার পেট পিঠটা জোর লেগে গেছে, বসে গেছে আমার, বসে গেছে একটা লেগেছে ভোগ, বসে গেছে আমার চোখ বাতে আমার। আলী যান, আপনি আমাকে আল্লাহ রাস্তায় কিছু সাহায্য করেন, কিছু দান করে যান, আপনি কিছু দান করে যান। হযরত আলী বললেন, হাসান হোসেন শোনো, এখানে এখানে এসো, যাও ভিতরে যাও, তোমার আম্মাকে গিয়ে বলবে আম তোমার আম্মার কাছে মাত্র টাকা রেখেছি 6টা টাকা, ওই 6 টাকার মধ্যে 1 টাকা নিয়ে এসো, আর নিয়ে এসে মুসাফিরকে দান করে দাও। এ হাসান হোসেন গিয়ে বলছে, আম্মা যান, আব্বাজি পাঠালেন, একটা মুসাফির দাঁড়িয়ে আছে দান করার জন্য, নেওয়ার জন্য, তো আপনি 1টা টাকা দেন, আব্বাজি বললেন। হযরত ফাতেমা ভিতর থেকে বলছে, স্বামী যান, মাত্র 6টা টাকা আছে, আর এই 6 টাকাতে সুবহানাল্লাহ কি হবে না হবে, এই 6 টাকাতে আমাদের রেশন নিতে হবে, চাল নিতে হবে, ডাল নিতে হবে, সংসার চালাতে হবে, আমরা কেমন করা কি করবো না গো, মনে হয় দাওয়াটা না অসম্ভব, মনে হয় দাওয়া যাবে না। যখনই বলেছে, হযরত আলী বলছে, ফাতেমা শোনো, একটা কাজ করো ফাতেমা, আমি তোমার কাছে 1টা টাকা চাইলাম, ওই 1টাকা পরিবর্তে তুমি কত কথা বলতে আছো। ফাতেমা শোনো, 1টাকা নয়, তোমাকে আমি 6টা টাকা রাখতে দিয়েছি, ওই 6টা টাকা আমাকে দিয়ে দাও। হযরত ফাতেমা ওই 6টা টাকা হযরত আলীকে দিয়ে দিলে, আর যেমন দাওয়া হযরত আলীর সঙ্গে সঙ্গে ওই মুসাফিরটাকে দিয়ে দিয়েছে, 6টাকা দিয়ে দিয়েছে, বাড়িতে খালি হাতে জিরো হাতে বসে আছে, আর কিছু করা নাই, শূন্য হাতে বসা আছে। কে? হযরত আলী বসা আছে একদম, কিছু টাকা নাই, পয়সা নাই, মাল না, ধন না, কিছু নাই। আশ্চর্য ব্যাপার, এবার বসে থাকতে থাকতে বারান্দায় বসা আছে, এবার দেখতে পাওয়া গেল একটা ঘোড়াতে চড়ে একটা লোক চলে আসে, এসে তখন হযরত আলীর সামনে দাঁড়িয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবার সালাম টালাম দিয়েছে। হযরত আলীকে বলছে, ওগো হযরত আলী, এই ঘোড়াটা খরিদ করবে কিনা, এ সওয়ারিটা নেবে কিনা? হযরত আলী বললেন, ও বাবা, আমাকে টাকা নাই, পয়সা নাই, আমার কিছু নাই, আমি নিতে পারবো না। ওই লোকটা বলছে, ওগো আলী যান, আপনি ধার নিয়ে নেন, আপনাকে বাকিতে দিয়ে দেওয়া হবে, আপনি যখন ইচ্ছা তখন টাকা দেবে, আপনাকে আমি দিয়ে দিলাম ফিরিয়ে ইচ্ছাতে, যখন দেবে তখন দেবে। হযরত আলী বললেন, বাবা এই দামটা কত নেবা? তখন বলে, 140 টাকা দাম নেওয়া হবে। 140 টাকাতে ওই ঘোড়াটা খরিদ করে নিয়ে এবার এক সাইডে একটা খাম্বাতে খুঁটিতে গেড়ে রেখে বাইরে রেখে দিলে, একটা স্তম্ভের একটা খাম্বায় বাস আর কেবলে বেড়ে রাখ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা আফসাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো কি বলে করেছে কি, সঙ্গে সঙ্গে ওই বেঁধে রেখে দিয়েছে। আর যেমন বেঁধে রেখেছে, আল্লাহ আকবার, ভাইরা আমার, বন্ধুরা আমার, যেমন বেঁধে রেখে দিয়েছে, তারপরে তখন করেছে কি জানেন, বসা আছে, বসা আছে, ধার 140 টাকা ধার নিয়েছে আর বসা আছে। এর মধ্যে তখন একটা লোক আবার চলে আসছে, এসে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ওগো আরে এ ঘোড়াটা বিক্রি করবে যে কত টাকা দাম দিবে গো বুঝো 200 টাকা দেব 200 টাকা তাই নাকি হযরত আলী তখন 200 টাকায় ঘোড়াটা বিক্রয় করে দিলেন এবার থাকো 200 টাকা 140 টাকা যা আগে ঘোড়াটা ধার নিয়েছিল ওকে ঋণটা শোধ করে দেওয়া হলো মাত্র থাকলো হাতে 60 টাকা এই 60 টাকা হাতে নিয়া হযরত আলী বলে ফাতেমা ফাতেমা এই টাকাটা তুমি নিয়ে নাও আমি তোমাকে জমা রাখছি টাকা তুমি নাও সুবহানাল্লাহ হযরতে ফাতেমা বলে ও আমার স্বামী জান বাড়িতে টাকা ছিল না পয়সা ছিল না মাত্র 6 টাকা ছিল তাই ওই 6 টাকা আপনি একটা মুসাফিরকে দান করে দিয়েছে দিয়েছিলে আর জিরো হাতে বসেছিলাম ও আমার স্বামী জান আপনি 60 টাকা কোথা থেকে পেলেন বলে হযরত আলী বলে ফাতেমা তুমি জানো না কোরআন মাজিদে লেখা আছে মানজা বিল হাসানাতে ফালাহু আশর আমসালহা ও ফাতেমা তুমি জানো না 1 টাকা পরিবর্তে আল্লাহ 10 টাকা দান করে দেয় ওরে ফাতেমা এই যে 6 টাকা আমি দান করেছি রে এই 6 টাকা পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 60 টাকা দান করে দিয়েছেন বলে একবার আলহামদুলিল্লাহ দেখলেন তাহলে এবার 60 টাকা পাওয়া গেলে 1 টাকা পরিবর্তে যেমন আপনারা জানেন শুনেছেন যে এক ওয়াক্তের নামাজ পড়লে 1 টাইমের নামাজ পড়লে 10 ওয়াক্তের নামাজে নেকি পাওয়া যায় একটা রোজা রাখতে গেলে 10টা রোজা রাখার সমান নেকি পাওয়া যায় ওই রকম আপনি দেখেন 1 টাকা দান করলে 10 টাকা নেকি পাওয়া যায় তাহলে এবার মনে মনে ভাবেন যে হযরত আলী সব দান করে দিয়েছিলেন আজকে চিন্তা করে দেখেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দান করার জন্য এবার এক বস্তা গম ভরে মদিনার মার করে চলে গেছে বিক্রয় করার জন্য আর যেমন গেছে বিক্রয় করার জন্য তেমন লোক আসছে আর জিজ্ঞাসা করছে আলী গো এই টাকাটা হযরত উসমান গানে এই টাকাটা আপনার কত মূল্য এই কত টাকা দিবেন কত টাকা দাম কত টাকা কিলো সব জিজ্ঞাসা করে কিন্তু কাউকে দিচ্ছে না কাউকে দিচ্ছে না কাউকে দিচ্ছে না এবার চলে আসছে ওই পূর্ব দিক থেকে জঙ্গল থেকে চলে আসছে কিছুটা লোক পেপির জল লেগে আছে ওইগুলো লোক চলে আসছে তাদেরকে ডেকে ডেকে যে এক সালে যাও দু কিলো লে যাও পাঁচ কিলো লে যাও লে যাও ইন্না আল্লাহ সারা মিনাল মুমিনিন আনফসাহ বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ পাক বলে ওরে বলিয়া ডাঙা নিমাসে মুমিনরা কালিয়া চা মুমিনরা তোমাদের সাজান্নাতে আমরা মুমিন আছো তোমাদের মালে পরিবর্তে তোমার জানে পরিবর্তে আমি জান্নাতে পরিবর্তে খরিদ করে নিলাম হযরত উসমান গানি বলে আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করলাম আল্লাহর সঙ্গে সওদা করে নিলাম আল্লাহর সঙ্গে কেনা বেচা করলাম হয়তো ভাইরা আমার মা বোন আমার আমি শুধু ঘড়ি দেখতে আছে আমার যে এত সময় অল্প আছে আর কি করবো আপনাদের সামনে গল্প অত ভাইরা আমার সামনে মসজিদ এই মসজিদটাকে আমরা নির্মাণ করার জন্য এই মসজিদটাকে তৈরি করার জন্য অনেক খরচ হয় অনেক টাকা পয়সা লাগে সবকে মাল ম্যাটেরিয়াল লাগে অত আমার মায় মা ভাই বোন আমার কেউ যদি থাকে তাহলে আপনাদের কাছে 10টা লোকের কাছে 500 করে টাকা চাইছি কে দেবেন আসেন ভাই আমার 10টা লোক যদি 500 করে টাকা দেয় তাহলে এই মসজিদটা নির্মাণ করা হবে মসজিদটা তৈরি করা হবে কে আছে ভাই তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন প্রথমে তো সবা বিচে যে করি আছে দান দান অনুপাতে আল্লাহ নেকে জন পার আর পুরাই আদিবে তার মনে আর মা বাবুল হাজে আমার নারা এখানে যে ছিল 500 টাকা দান ফেরে মসজিদ নামে দিল ইহকাল পরকাল তাদের কর ভালো ও গো আল্লাহ দয়া মায়ে দয়ার ভান্ডার গুনা খাতা মাফ কর গফর গফা আরে একজন আমার এখানে আসিয়া 100 টাকা দিল দান মসজিদ কে ভাবিয়া মসজিদারে তরে খোদা ছিল ভালোবাসা 100 টাকা দিল দান জান্নাতের আশা পুরা ইয়া দিবে তার মনের বাসনা এই দুয়া কব কর পাক রব্বানা দিব দিব কোরা ভাই করিবে না দেরে আর রাত্রি বেশি হইতেছে পড়েছে ব্যাটারি আসুন তাড়াতাড়ি আসুন যা দিবে ভাই তাড়াতাড়ি চলে আসুন দেরি করবেন না একটা খা কেউ দাঁড়ান ওখানে সামনে কেউ দাঁড়ান হ্যাঁ টাকা না জন্য কেউ দা তাড়াতাড়ি আসুন বা মাশাআল্লাহ আরে একে ভাই আমার এখানে যে ছিল 100 টাকা এইভাবে কত শত মাশাআল্লাহ আরে একে ভাই আচ্ছা হ্যাঁ মা বোন ভাই ব্রাদার আমি আমার ভোলার কাজকে বলবো যে আপনারা একটু কি বলে মা বলে ছোট ছোট বাচ্চাকে চাদর একটু লেগে না একটু চাদর ফেলে সবাই তো আসতে পারবো না একটু চাদর দিয়া সবাই কেউ থাকলো মা বোন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারে থাকবে মাশাআল্লাহ এই কদিন হলো ষোলো মালে গিয়েছিল আল্লাহ আকবার মা বোনরা কানের বালি আর গলা হার আর চেন সবার মুখে যা থাকে